ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের রেসিপি একদম ঘরোয়াভাবে চিকেন কষা। এটা কিন্তু রুটি, নান, কুলচা, পরোটা সব কিছুর সঙ্গেই ভীষণই ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চিকেন কষা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি উইথ বোন চিকেন। এবারে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু ঝাল খুব একটা বেশি হয় না, রঙটা বেশ সুন্দর হয়। 1 টেবিল স্পুন পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ভিনিগার। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপরে সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এই দেখুন, সমস্ত মশলা দিয়ে আমার চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে চিকেনটাকে আধ ঘন্টা রেখে দেব। এতে কিন্তু চিকেনটা খুব ভালো সফট হয়ে যায় আর মশলাগুলোও কিন্তু চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আধ ঘন্টা পর আমি ঢাকনাটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন, আমাদের চিকেনটা কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি চিকেনটাকে রান্না করে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তারপরে তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেল মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি। 3-4টে লবঙ্গ, 3টে ছোট টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, 1টা শুকনো লঙ্কা আর দিচ্ছি 2টো তেজপাতা। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে 30-40 সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নিতে হবে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তারপর পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4-5 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। যত সময় না পর্যন্ত পেঁয়াজের কালারটা ব্রাউন হচ্ছে, তত সময় পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। এই দেখুন, পেঁয়াজটা কিন্তু প্রায় হালকা ব্রাউন হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে আদা রসুন বাটা। তারপর আদা রসুন বাটা দিয়ে আবারও আমি 2-3 মিনিট পেঁয়াজ আদা রসুন বাটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন সব কিছুকে আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। তারপর সব কিছুর সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দেব 1টা বড় সাইজের টমেটো পেস্ট। যেহেতু আমি দই দেব, সেই জন্য আমি 1টা টমেটোই দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কুচিয়ে নেওয়া লঙ্কা। লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু ঝাল খুব একটা বেশি হয় না, রঙটা খুব সুন্দর হয়। দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণে জিরে গুঁড়ো আর সবশেষে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবারে সব কিছুকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10-15 মিনিট সময় ধরে চিকেনটাকে উল্টে পাল্টে নাড়িয়ে খুব ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নেব। মিনিট 15 সময় ধরে আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণে টক দই। আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি।
সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দই দিয়ে চিকেনটাকে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 10 মিনিট আমি ভালো করে কষাতে থাকবো। যেহেতু আমি চিকেন কষা বানাচ্ছি তাই জন্য আমি এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না। যদি আপনারা গ্রেভি বানাতে চান তাহলে জলের ব্যবহার করবেন। দই দিয়েও চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তারপরে লবণ দিয়েও খুব ভালো করে চিকেনটার সঙ্গে মিশিয়ে নেব। লবণ দেওয়ার কারণে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে সফট হয়ে যাবে। লবণ দিয়েও চিকেনটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট আমি চিকেনটাকে রান্না হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমাদের চিকেন কিন্তু ফ্রাই হয়ে এসেছে। দেখুন চিকেনের থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এটা দিয়েই কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি চিকেনটাকে আবারও একটুখানি উল্টে পাল্টে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাসুরি মেথি পাতা, আর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে মিট মশলা। তারপর আবারও চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কাসুরি মেথি পাতা আর মিট মশলা দিয়ে চিকেনটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও 5 মিনিট চিকেনটাকে ভালো করে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন আমাদের চিকেন কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এতে আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করিনি। আমাদের চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি সবশেষে এর মধ্যে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তারপরে চিকেন কষাটাকে একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। আমার আজকের বানানো ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।